নমস্কার, আমি অতনু। এই মুহূর্তে আমি যে মানুষটির সামনে উপস্থিত হয়েছি, বসে আছি, তিনি বিখ্যাত সুরকার অশোক ভদ্র, যিনি বাংলা সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, বহু গানের সুর দিয়েছেন, বহু বিখ্যাত গায়ক তার সুরে গেয়েছেন। তার সামনে আমি উপস্থিত হয়েছি, তাকে দু চারটে কথা জিজ্ঞাসা করব, তার কাছ থেকে শুনব কিছু সঙ্গীত জীবনের, সঙ্গীত যাত্রা দু চার কথা তার কাছ থেকে শুনব। নমস্কার অশোকদা। নমস্কার। হ্যাঁ অশোকদা, আপনি তো দীর্ঘদিন ধরে বাংলা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছেন, আপনি হিন্দিতেও কাজ করেছেন, বিভিন্ন প্রাদেশিক ভাষাতেও আপনি হয়তো কাজ করেছেন। বাংলার প্রথম অভিজ্ঞতার সুরের প্রথম যে মানে কি বলবো, যে ছায়াছবি বলুন বা প্রথম যে আপনার সুর, সেই সম্বন্ধে যদি দুই চার কথা বলেন। আমার একদম ছোটোবেলা থেকেই এটা সঙ্গীতের প্রতি অনুরাগ ছিল। আমার কাকা গান লিখতেন আর আমার দিদি গান গাইতেন। এটা বাড়িতে একটা ওই গানের একটা পরিবেশ ছিল। কাকার গান আমি তখন, কাকা অনেক বড় বড় শিল্পীরা গান করেন কাকার লেখা গান, আমি সে অর্থে আমি খুব একটা পাত্তা পেতাম না, কিন্তু কাকার সঙ্গে সবসময় ঘুরে বেড়াতাম। আচ্ছা আচ্ছা। আর খুব ছোটো থেকে মান্নাদের গান গাইতাম, একদম একদম, মানে মান্নাদের গানকে আমি নিজেও ভাবতে পারতাম না যে আমি এরকম কি আমি শিখিনি কি করে গাইছি, কিন্তু এটা তো কিছু একটা গড গিফটেড থাকে, হয়তো সেটাই আমার হয়েছিল একদম। আর পাড়ার যত সিনিয়র ছিল তারাই সন্ধ্যের পর অফিস থেকে এসে আমাকে টেনে নিত, মাঠে নিয়ে যেত, আমাকে লজেন্সের প্যাকেট, বিস্কিটের প্যাকেটের লোভ দেখিয়ে সব গান শুনত, সব কঠিন কঠিন গান। তুমি আরে ডেকোনা, বাবা সে তো বিখ্যাত গান মান্না দের, আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না, তুমি আরে ডেকোনা। আমি জানতাম না কি করে সুরে গাইছি কি, এত ছোটবেলা গলাটা মেয়েদের মতো ছিল। আচ্ছা, এই থেকেই শুরু। পাড়া থেকে সবাই পাড়ায় ফাংশনে ডাকতো, বিশেষ করে মেয়েদের যখন খুব ফাংশন হতো, আমি একমাত্র ছেলে, তাদের সঙ্গে অ্যাড হতাম। আচ্ছা, মানে এরকম বজ্র সেন, রবীন্দ্রনাথ, অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, অনেক কবিগুরুর অনেক লেখা, এরকম নৃত্যনাট্য গীতিনাট্যের সাথে আমি কাজ করেছি। এভাবে হয়তো আমার একটা সময় ক্যালকাটা কোরাল বলে কলকাতার একটা বড় গ্রুপে আমি জায়গা পেলাম, তখন আমার বয়সটা খুব ছোট, আমার পিসি নিয়ে গেল গ্রুপ, কল্যাণ মুখোপাধ্যায়, পলাশ মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরা হচ্ছেন মলয় মুখোপাধ্যায় ছিলেন একজন সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ওই সুবাদেই তখন বলি, আমরা তখন ক্লাস এইটে পড়ি, আমাকে কেন নেবে এত ছোটো আমি, তখন পিসি বললো দেখো তুমি নিয়ে দেখো ভালো গায়ে। ওই তখন সব বড়দের মধ্যে আমি একটা একটা ছোটো ওই সকলে সকলের ভালোবাসায় এবং সারা ইন্ডিয়াতে শো করতাম। আচ্ছা আচ্ছা। ওই শোতে যেমন যেতাম। আচ্ছা, ফলে একটা যেহেতু ছোটো সবার একটা ভালোবাসা পেতাম, ফলে এই যে আস্তে 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 জায়গাগুলোকে চেনা, মানুষের সাথে পরিচিতি, একদম এটা এগুলোকে একটা ধাপে ধাপে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ফলে একটা সময় আমার ইচ্ছে হলো যে সুর করবো, কাকাকে বলতাম, কাকার কানে সুর অনেক করেওছি সেই সময়। আচ্ছা, খুব কাকা খুব টাচি গান লিখতেন। আচ্ছা, বেশি একটু কাকার নামটা একটু বলুন। কাকার নাম ছিল সুভাষ ভদ্র, কিন্তু কাকা সুভাষ পাতাবাহার নামে একটা উনি সঙ্গী করতেন, তাই একটা সময় উনি চাকরি করতেন বলে। আচ্ছা, সেরকম অনেক গান উনি বিক্রিও করে দিয়েছে। আচ্ছা, আমি শুনেছি অনেক বিখ্যাত বিখ্যাত গান যেগুলো এখন চলে সেগুলো কাকার লেখা তখন। এখন তখন হয়তো কাকার মূল্যায়নটা বুঝতে পারিনি বা কাকার কথা বলতেন এখন বুঝতে পারিনি, কিন্তু কাকার গানের ডেপ, কাকার গানের যে ডেপ সেগুলো এখন শুনলে বোঝা যায় তাই রিয়েলি কাকা ভালো লিখতেন এটা বুঝতে। সেটা হ্যাঁ, এখন তো আমি পরিণত না, একদম পরিণত। হ্যাঁ একদম ঠিক, যে তখনও তো বুঝতাম না কাকার গান, এইসব গান ভাবতাম। তারপরে এই হতে হতে আমার ওই একটা আমার ইচ্ছেটা ছিল আমি গান গাইব এবং শুরু করব। গান গাইতে গেলে যে পরিশ্রমটা, যেটা সাধনাটা দরকার, সেটা সেই সময়টা আমি পাইনি। কারণ একদম যখন আমি ছোটো তখন বাবাকে হারিয়েছি, একটা পারিবারিক চাপ তো পড়ে যায়। হ্যাঁ, দাদাও তখন ছোটো, দাদাও তখন চাকরি পাওয়ার মতো বয়স হয়নি,
এক সেবাকার চাকরি পেয়ে যায়। আস্তে আস্তে দিদিও পান, যে দিদি কথা বলছিল গানের পরিবেশ, দিদিও রেলে চাকরি করতে করতে দিদি 5 বছর বসে ব্লাইন্ড হয়ে যায়। আচ্ছা, কিন্তু ওর একটা অক্লান্ত পরিশ্রম এবং ভীষণ মারাত্মক টেনাসিটি ছিল, যার জন্য দাঁড়িয়ে রেলে চাকরি পর্যন্ত পেয়েছিলেন। আচ্ছা, খুব দুঃখজনক যে দিদিকে আমরা হারিয়েছি 5 বছর আগে। আচ্ছা, প্রতিটি দিন দিদির অন্তত মনে করি, দিদি আমাদের সংসারে এক কাণ্ডারি ছিল, আছেন এখনো আছেন। হ্যাঁ, এখন দিদিকে প্রতিদিন ভাবতে হয়, আজকে যে আমাদের বাবা তো ছোটবেলা মারা গেছে, আমি দিদির সংসারটাকে দাঁড় করি, দিদি এবং দাদা এই জাস্ট রিটায়ার করলেন, দাদাও খুব ছোটবেলা থেকে সংসারটা ধরে রেখেছে। আর আমি যেহেতু গান বাজনা করতাম বলে আমাকে কখনো চাকরি করার ব্যাপারটা বলতো না, অন্তত আমার দাদা বাধা দিত না যে যেগুলো করছে করো, আমাকে তো আত্মীয় স্বজনটা বলতে তো এসব কিছু হবে না, তুমি চাকরি দেখো, ওই করো, সেই করো, মাকে বলতো, দিদিদের বলতো, দাদা বলতো না যে এটা করছে করো, ফলে বাড়ির সহযোগিতা আমি মারাত্মক পেয়েছি। সেটার জন্য একটা সময় হয়ে গেল, তুমি একটা ছবি দেবে জিজ্ঞেস করছিলেন, তখন আমাদের একটা ঘরোয়া বলে পত্রিকা ছিল। হ্যাঁ, ঘরোয়া ছিল, জানি তো, খুব পত্রিকা, খুব ফেমাস। আমার কাকা কিনে নিল। আচ্ছা, ঘরোয়া, আরে বাবা, সিনেমা টিনেমার সব সংক্রান্ত থাকতো। আমি মাধ্যমিক পাস করেছি, তখন আমার মা আমার কাকুকে বললো যে ওকে আপনি সঙ্গে সঙ্গে নিয়ে যান। আচ্ছা, হ্যাঁ, ওর পড়াশোনা খুব একটা বেশি হবে না, ওকে নিয়ে যান। এই আস্তে 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 পেপারের সঙ্গে যুক্ত হলাম, এই করলাম, কষ্ট করে গ্রাজুয়েশনটা কমপ্লিট করার একটা ব্যাপার ছিল, ওটা আমার মাথায় ছিল করবো, করতেই হবে যেভাবেই হোক না কেন। তারপরে ওটা হয়ে গেল আস্তে আস্তে, একজনকে জিজ্ঞেস করলো যে আপনাদের ছবির যখন কভারেজ করতে গেছি হিরো হিরোইনকে, আমার টার্গেট ফার্স্টে মিউজিকটা কে? আচ্ছা, তোমার যে এখনো মিউজিক ডিরেক্টর ঠিক করিনি, আমি করবো, তুমি পারবে করতে? হ্যাঁ, হ্যাঁ, দেখুন চেষ্টা করুন। একটা গান একদিন শোনালাম, খুব খুশি, বলে দাদা তুমি করো। আচ্ছা, আরে কি হলো, ভাগ্যটা এমনই হলো, অন্যায় প্রতিরোধ বলে একটা ছবিটা করলাম, যেগুলো হেমন্ত মুখার্জি গাইবে, ওরে বাবা, 16-17 বছর বয়স, আমার মাঝে মাঝে ফেসবুকে ছবিটা আছে, অনেকে গাওয়ালাম, একদিন বললেন গান বাজানোর ওরকম কাগজ শিশুর মতো নাকি একটা কথা বলে, গান বাজানোর ব্যাপার হয় না, একটা ট্র্যাক তৈরি হয়ে গেছে, আমি কি গাই, আমি মিউজিশিয়ানদের সঙ্গে ছাড়া গাই না, ধমকি দিলেন। আবার ফোন করলাম, হ্যাঁ, ফোন করার পরে উনি বললেন ঠিক আছে আমি গাই। অডিও সেন্টার বা বিহালে একটা স্টুডিও, হেমন্ত মুখার্জি ওখানে গিয়েছেন, অডিও সেন্টার, তখন একটা গান, একটাই গান গেয়েছেন, ওরা কাকার লেখা। আচ্ছা, মানে একটা ওই বাড়ির মনু মুখার্জির সব ছবিগুলো বেরোয়। আচ্ছা আচ্ছা, এবং যে এই ছবিটা বললাম, আরেকটা ছবি করেছিলাম মাতৃতীর্থ, আচ্ছা, যেটাতে আশা বসলে গিয়েছিলেন, কিন্তু ওটা আমার কাছে একটা বিরাট অনেক বড় পাওনা যে পুরো অ্যালবামটা এইচএমবি থেকে বেরিয়েছে। আরে বাবা, এটা বিরাট ব্যাপার, এইচএমবিতে একটা লাইন কিছু করা মানে একটা অনেক ব্যাপার, সেখানে আমার 7খানা গান এইচএমবির ব্যানারে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, তাতে এটা একটা ব্যাপার আছে, লতা মঙ্গেশকরকে প্রথম ধরা হয়েছিল গান করার জন্য, আপনাদের সেক্রেটারি ছিলেন বাবুভাই দীক্ষিত, তাকে ধরে আমার কিছু মানে আমার বম্বে থেকে যে কাজ করতে প্রথম হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরে গেছে, ওটাই আমার আনন্দ। আচ্ছা, প্রথম গিয়ে আমার টার্গেট মান্না দেওয়া বাড়ি যাবে, উনি আমার আরাধ্য দেবতা। আচ্ছা, সে তখন ওই জুহু তারা জুহু ওইটাতে ওই প্রেসিডেন্সি সোসাইটি আমি গিয়েছিলাম, খুঁজে গিয়েছিলাম। আচ্ছা, তখন ওনার ছোটো মেয়ের জামাইয়ের সাথে দেখা হয়েছে, আচ্ছা, জ্ঞানদার, তার সাথে দেখা হয়, বলি আপনি যখন ড্যাডিকে পাবেন না, বা তুমি বলেছিল, তুমি যখন পাবেন না, তুমি কোথা থেকে এসছো? যেন কলকাতা থেকে একা, আর যেন আমার সঙ্গে আছে, আমি পালিয়ে এসেছি, মান্নাদের বাড়ি খুঁজে এসছি একদম। তারপরে বলে যে পাবেন না, রোববার দিন আসলে পাওয়া যায়, তা আমি একদিন রোববার, সে আবার রোববার, সেদিন তো ওখানে আমি যে হোটেলে ছিলাম সেখানে খোঁজাখুঁজি শুধু পুলিশে খোঁজা, মানে ওই যিনি ক্রিয়া চক্রবর্তী বলে এক মহিলা আমাকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার ছেলে ঢেলে জাস্ট পুলিশে খবর দেবে আর কি, মানে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তখন ধরে ধরে জিজ্ঞেস করে 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 জুহুতে এসে, জুহুতে সেই বাড়িটা আমার কাছে এখনো, পরে দেবুদা আমাদের দেবুদার সঙ্গে গিয়েছিলাম সেই বাড়িটাতে, সেই আমার সেই পুরোনো নস্টালজিয়াগুলো মনে করছিল, তখন বাড়িটা এখন চেঞ্জ হয়ে গেছে, বাড়িটা বড় বাড়ি উঠে গেছে, তখন এখন বড় বাড়ি উঠে গেছে, কিন্তু ওই স্মৃতিগুলো মনে আছে, মনে আছে। ওনাকে রোববার গিয়ে দুটো আমি গান শুনিয়েছি, আমি নিজে বলছি আমি খুব ভালো গাই একদম, হ্যাঁ, কারণ গাইতে হয়তো আমি ওইসব গানগুলো যেন দুটি কবিতা
লিখেছি নু যাবার বেলা অশ্রু ঝরানো দীপিকায়।